নরসিংদী জেলার মাধবদি থানার নুরালপুর ইউনিয়নের শিমুলকান্দি দারুল আরকাম আল ইসলামী হাফিজা মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিজ্ঞানের ছাত্র আনাফকে গত 14 এপ্রিল সকালে বলাৎকার করেছে ওই মাদ্রাসারই হেফজ বিভাগের হুজুর নজরুল মিয়া। আনাফ রাতে ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করত। আনাফের সাথে আলাপ করে জানা যায় ওই জানোয়ার হুজুর এক সপ্তাহ আগের রাতে আনাফকে মোবাইলে খারাপ ভিডিও দেখায় এবং বলে, হাফেজ হতে নতে তোমাকে আমার সাথে এগুলো করতে হবে, এগুলো করলে তোমার পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে, আসো তুমি আমার গালে চুমা দাও। আনাফ বলে, আমি আপনাকে চুমো কেন দিব, আমি এসব করব না। তখন সাথে সাথে হুজুর আনাফের গলা চেপে ধরে এবং তার গালে অনেকগুলো থাপ্পড় মারে। পরদিন মাদ্রাসা বন্ধ হলে আনাফ বাড়ি চলে যায় এবং সেদিন রাতেই আনাফ ঘুমের মধ্যে লাফিয়ে উঠে কাঁপতে থাকে। আনাফের গায়ে অনেক জ্বর এসে যায়। আনাফের দাদি মনে করেছে আনাফের গায়ে হয়তো কোনো খারাপ বাতাস লাগিয়েছে। সকালে এই হুজুর আনাফকে পানি পড়া দেয় খাওয়ানোর জন্য। আনাফ ওই জানোয়ার হুজুরকে দেখে তখন ভয়ে কাঁপতে থাকে। আনাফ অনেক অসুস্থ হয়ে পড়লে আনাফকে নরসিংদী হাসপাতালে নিয়ে ডাক্তার দেখানো হয়। তার দুদিন পরে 14 এপ্রিল বুধবার সকাল 7টায় এই হুজুর আনাফের মায়ের মোবাইলে ফোন করে আনাফকে মাদ্রাসায় পাঠাতে বলে। আনাফকে নাকি পড়া মুখস্থ করাতে হবে। তখন আনাফের মা বলেছে আনাফ অনেক অসুস্থ, কীভাবে পড়বে। হুজুর আবার সকাল 9টায় আনাফের মাকে আবার কল দিয়ে আনাফের ভাই আনন্দকে দিয়ে মাদ্রাসায় পাঠানো হয় এবং বলে দেয় আনাফ যেন হুজুরের সাথে দেখা করেই চলে আসে। কিন্তু হুজুর আনাফকে রেখে দিয়ে তার ভাইকে পাঠিয়ে দেয়। আনাফ একটু পরেই যাবে, তার সাথে কথা আছে এই বলে। এদিকে 11টার সময় আনাফের মা হুজুরকে কল দিয়ে বলেন আনাফকে বাড়ি পাঠাচ্ছেন না কেন, তার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আনাফ সকাল 11:30 সময় বাড়ি থেকে যাওয়ার পর আনাফের মা লক্ষ্য করে দেখেন আনাফ কাঁপতেছে, শরীরও অনেক দুর্বল এবং প্রচুর ঘামছে। তখন আনাফের মা তার গায়ের পাঞ্জাবি খুলে দিয়ে তার গায়ের ঘাম মুছতে গেলে দেখে তার পায়জামায় রক্ত লেগে আছে। আনাফের মা সাথে সাথে পায়জামা খুলে দেখে আনাফের পায়ুপথ ছিন্ন ভিন্ন হয়ে আছে। আনাফ তখন কান্না করে তার মায়ের কাছে ঘটনা খুলে বললে আনাফের মা সাথে সাথে ওই হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করলে ওই মাদ্রাসার বড় হুজুর আব্দুল হান্নান আনাফকে উচ্চস্বরে ধমক দিয়ে বলে, এই বেয়াদব ছিল, তুমি এই কথা তোমার মাকে না বলে আমাকে বললে না কেন, মাকে কেন বলতে গেলে। ঘটনার দিন বড় হুজুর এবং ওই মাদ্রাসার কমিটি সদস্য নীলমিয়া এই হুজুরের বিচার করবে বলে হুজুরকে পালিয়ে যেতে সাহায্য করেন এবং আনাফের পিতা ইয়াকুবকে মামলা না করার জন্য বলেন। এটা জানাজানি হলে নাকি এই মাদ্রাসার বদনাম হবে। জানোয়ার হুজুরের নাম মোহাম্মদ নাজরুল ইসলাম, বয়স 24, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, স্থান কলাগাছিয়া 2500 নারায়ণগঞ্জ। এই জানোয়ার বর্তমানে মাধবদি থানায় আটক আছে। মাধবদি থানার এসআই মোহাম্মদ বেল্লাল উদ্দিন কৌশল এই জানোয়ারের হুজুরকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ছাত্রের পিতা ইয়াকুব বাদী হয়ে মাধবদি থানায় মামলা দায়ের করে মামলা নং 14/17/21। এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।